আর কইও না গো, আপু আজকে ফুটো রয়ে গেছি, ছোট্ট বুদ্ধার কাপড় কিনে। ভারাক্রান্ত মন নিয়ে আসলাম, তারা নাকি আমার মেয়েকে কিছু দিবে না আমেরিকা যাওয়া উপলক্ষে। তুমি দেখি এর আগে 10 দিন ধরে কান জ্বালাপালা করে লিছ, আমার শুধু একটা মেয়ে জি জি কিচ্ছু লেও না, মেয়ে নাকি কিচ্ছু বুঝে না, এত শিশু অবুঝ। তো অবুঝ এই বাচ্চাটা আমেরিকা যাচ্ছে হলিডে বলে কথা, হলিডে তে যাচ্ছে, তার জীবনের প্রথম আমেরিকা ভ্রমণ। তো তোরা কি দিচ্ছিস দুই খালামনি? কিছু তার সাথে তার মাম্মির আমেরিকার প্রথম ভ্রমণ, তার জন্য কিন্তু মাম্মির জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। ও বাবা, মাম্মির জন্য গিফট ফেস লাগাই তার। আমি তো খালি হেল লেগে আছে, তুমি কি আনছো দেখি আগে, তোমারটা দেখো, তোমারটা আগে দেখো। ভিডিওটা দেখলে পরে আমার এমনিতে তো আমার চুলগুলা ছিঁড়ে, পরে আমার মাথায় এখনো চুল রাখতো। দেখি কি আনছো, অনেক কিছু নিয়ে আসছি, পুরো ব্যাগ ভর্তি। আমি চোখ বন্ধ রাখছি, আমি দেখবো না, আমার লজ্জা লাগে। মানে ছোট আন্টি তো ড্রেসের সাথে ম্যাচ করে, আবার আসলে আর টাইপের জুতা, তারপরে এই টাইপের ড্রেস সে খুব পছন্দ করে, কারণ তার কাছে মনে হয় মানে এগুলা প্রিন্সেস, তার কাছে তার মতে সে প্রিন্সেস। তাকে যদি বলা হয় লাকি আপু প্রিন্সেস গো, মানে তো আমার, আমিও তাহলে হলিডে তে যাব আমার মেয়েদেরকে। হ্যাঁ আন্টিরা গিফট দিবে ইনশাআল্লাহ, অবশ্যই। আন্টিরা যখন দেশে ছিল তখন লাকি খালামনি খালি টাকা পাঠাইতাম আর গিফট পাঠাইতাম, এখন আন্টিরা গিফট করবে আমার মেয়েকে। লিপস্টিক গুলো কোথায় আমি আনছিলাম? আর কইও না গো, আপু আজকে ফুটুর হয়ে গেছি, ছোট্ট বুদ্ধার কাপড় কিনে। তাই হচ্ছে তোমার ফুতুর করতে পারছো, তাই না? বড় ভিডিও দেখবে যে বলবো যে না তুমি ব্র্যান্ডেড দিছো না, এগুলো আলাদা আলাদা সেল করে, একসাথে সেল করতো না, আগে অফার টফার দিত, এখন আর অফার দেয় না, যা লাগবে। হ্যাঁ সুন্দর লাগবে, তোমার এমনি কিউট, কালকে ওনাকে যাবে, সে আমাকে বলছে দুতি টুমরো আবার যাবে সে কালকে সুপার মার্কেট, সুপার মার্কেট যাবে, কিছু দিতে পারবো না গো। সুন্দর হইছে, সুন্দর। তুমি ওর ভাগ্য কেন জানি পিঙ্ক চলে আসে, ওর আর স্পিন ভাগ্যে লাগে, আবার ও পিঙ্ক খুব বেশি পছন্দ করে। না দুইটাই সুন্দর হইছে, নট ব্যাড। আচ্ছা আমি তাহলে আপনি এটা দেখাইতেছি, নাকি আপনির জন্য আমি লিপস্টিক নিয়ে আসছি, আপনির তো নুড কালার খুব পছন্দ। এই যে কি ব্র্যান্ড, এটা ব্র্যান্ড কি? মাত্র মেকআপ তো একটু বেশি অবস্থা খারাপ, যাওয়া যায় না মেকআপের দোকানে। তুমি যে ছোট মানুষ হয়ে আমাকে এই সুন্দর লিপস্টিক গুলো দিস, এটাই তো অনেক কিছু। ভালো হয়েছে, আপু খুশি হবো না, একসাথে রেখে দাও আরফির জিনিসগুলো। হ্যাঁ দাও, খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে, আরফি খুশি হয়ে যাবে খালামনিদের গিফট পেয়ে। তো এই ছিল আমাদের ছোটখাটো শপিং ব্লগ, আরো আরো অনেক অনেক ব্লগ আসবে, তুমি পরে ফেলবা নাকি আরফি? সুন্দর দেখতে পারে, এমন থাকলে ভালোই হতো। হ্যাঁ এটা বড় থাকলে আমি পরে যেতাম। ভালো লাগছে এটা।
এখন সিলেক্ট করতে হবে আরফি কোনটা পরে যাবে আমেরিকাতে। আবার মাম্মি আর পাপার পক্ষ থেকে তো আরফির আরো গিফট আছে, তো আরফি সিলেক্ট করবে কোনটা আরফি পরে যাবে। খুব সুন্দর, আপনারাই বলেন কোনটা আরফি পরে যাবে। কোনটা সুন্দর, বেস্ট কোনটা? এটার ইয়ে ধরো, ট্র্যাক শীটটা ধরো। আমার না না যদি উল্টা এই ধরতে হবে, কারণ এটা রেডটা পিছনে থাকে। হ্যাঁ, এভাবেই ধরতে হবে। কোনটা পরে যাবে আরফি সবাই বলবেন, সবাই বলেন তো কোনটা পরে যাবে। নাইকেরটা পরে যাবে নাকি অ্যাডিডাসেরটা পরে যাবে? দুইটাই সুন্দর, তো আরফি যেটা পছন্দ করে তার কাছে ওর নিজের পছন্দ আছে। না, এর আগে সে বাংলাদেশে অ্যাডিডাসটা পরে গেছে, আবার নাইকেরটা পরে যাবে। এটা অলরেডি সে মনে পড়ছে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।